Hello everyone, Assalamu Alaikum. I am Azanul Rahman Rob and welcome back to my channel. আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 5 এর লেসন 5.10. এখানে যেটা বলা হচ্ছে read the following note on antonym. এখানে দেখো অ্যান্টোনিমের উপর একটা নোট দেওয়া আছে, বলা হচ্ছে এই নোটটা পড়ো। Now use the appropriate antonyms. Antonyms মানে opposite words for the underlined words to make the passage meaningful. এই যে এখানে দেখতে পাচ্ছ একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই যে এই প্যাসেজের মধ্যে কিছু কিছু ওয়ার্ডের নিচে দেখো আন্ডারলাইন করা আছে, এই ওয়ার্ডগুলোর অ্যান্টোনিম ব্যবহার করে এই প্যাসেজের যে মিনিং, এই প্যাসেজের যে অর্থ, এটা ফুলফিল করতে হবে। আচ্ছা, এখন আমরা অ্যান্টোনিমের উপরে যে নোট দেওয়া আছে সেটা পড়ব। অ্যান্টোনিম মানে আমরা তো জানি যে বিপরীত শব্দ, অর্থাৎ অ্যান অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য অপোজিট মিনিং অফ দ্য সেম ওয়ার্ড। অ্যান্টোনিম হচ্ছে একটা শব্দ যেটা মূলত হ্যাজ দ্য অপোজিট মিনিং, একটা অপোজিট মিনিং আছে অফ দ্য সেম ওয়ার্ড, একই শব্দের একটা অপোজিট মিনিং, এটা হচ্ছে অ্যান্টোনিম। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন মাই ভিলেজ হোম, আমার গ্রামের বাড়িতে, উই হ্যাভ আ বিগ ফিল্ড, একটা বড় মাঠ রয়েছে বা মাঠ আছে, বাট ইন ঢাকা, কিন্তু ঢাকাতে, উই হ্যাভ আ স্মল প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার অ্যাপার্টমেন্ট, কিন্তু ঢাকাতে আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে সেটার সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, সেটার সামনে একটা ছোটো প্লেগ্রাউন্ড রয়েছে। সুতরাং এখানে বলা হচ্ছে হেয়ার স্মল ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিগ। এই যে এখানে যে স্মল ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে বিগের অ্যান্টোনিম। স্মল মানে ছোটো এবং তারই বিপরীত কথা হচ্ছে বিগ মানে বড়। সুতরাং অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। আচ্ছা, এরপর একটা প্রশ্ন করা হচ্ছে যে ক্যান ইউ গেজ দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে এখানে যে একটা ওয়ার্ড রয়েছে, বলতেছে তুমি কি অনুমান করতে পারো যে এই যে ওয়ার্ড, অর্থাৎ ইটস টু হট হেয়ার, এই যে হট, এটার অ্যান্টোনিম কি হতে পারে, তুমি কি অনুমান করতে পারো? মানে এখানে খুব বেশি গরম পড়তেছে এবং এখানে হতে পারে কি, বাট ইটস টু হট, হটের যে বিপরীত কথা সেটা হবে কি কোল্ড হেয়ার, এখানে খুব বেশি কোল্ড, কোল্ড মানে কি ঠান্ডা। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই যে এখানে যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের নিচে যে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলার যে অ্যান্টোনিম সেগুলো ব্যবহার করে আমরা এই প্যাসেজের মিনিংটা ফুলফিল করব। এবং তার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথেই যেন তোমরা তা পেয়ে যাও। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইউ আর ক্যারিং অ্যান, এই যে ভিজিবল, ভিজিবল মানে কি দৃশ্যমান, কিন্তু এটার যে অ্যান্টোনিম সেটা হবে কি ইনভিজিবল। ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট টু হোল্ড ইউর অল ব্যাড থটস, ইজ এ ব্যাড, ব্যাডের নিচে আন্ডারলাইন করা আছে, সুতরাং এটার যে অ্যান্টোনিম সেটা হবে কি গুড। সুতরাং এখানে বলা হচ্ছে ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট টু হোল্ড ইউর অল গুড থটস অ্যান্ড গুড ফিলিংস। আচ্ছা, এই যে টেক্সট এটা দেওয়া হয়েছে তোমাদের যে মানে 5.7 যে ইউনিটটা ছিল বা এখানকার যে টাইটেল হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই টাইটেলের ওপরে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিও খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবং এই ভিডিওর যে লিঙ্ক এই যে এখানে আই বাটনে দেওয়া থাকবে, তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটা দেখবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট টু হোল্ড ইউর অল গুড থটস অ্যান্ড গুড ফিলিংস, তুমি একটা ইনভিজিবল বাকেট বহন করতেছো, ইনভিজিবল বাকেট মানে অদৃশ্যমান বালতি বহন করতেছো, কেন, টু হোল্ড ইউর গুড থটস, তোমার সমস্ত ভালো ভালো বিষয়টা ধারণ করার জন্য, অ্যান্ড গুড ফিলিংস, এবং ভালো অনুভূতিটাও ধারণ করার জন্য তুমি একটা ইনভিজিবল বাকেট এটা বহন করতেছো। এখন ইনভিজিবল বাকেট কি, এটা কিন্তু অলরেডি আমি 5.7 এই ভিডিওতে আলোচনা করেছি, সুতরাং অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিবে। এরপরে বলা হচ্ছে এ বাকেট ফিলার ইজ আ লাভিং, একজন বাকেট ফিলার সে হচ্ছে প্রেমময়। ফ্রেন্ডলি, এই যেখানে আছে আনফ্রেন্ডলি, কিন্তু এখানে আনফ্রেন্ডলি এর যে অ্যান্টোনিম সেটা হবে কি ফ্রেন্ডলি, একজন বাকেট ফিলার সে হচ্ছে লাভিং এবং ফ্রেন্ডলি পারসন, মানে খুবই প্রেমময় এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তি। হু সেস অর ডাজ, এই যে এখানে ব্যাড আছে এটা অ্যাকচুয়ালি মিস্টেক হয়েছে, এখানে হবে গুড। সুতরাং এখানে বলা হচ্ছে একজন বাকেট ফিলার সে হচ্ছে লাভিং এবং ফ্রেন্ডলি পারসন, হু সেস অর ডাজ, সে যা কিছু বলে কিংবা করে, কি করে, গুড, সেস গুড থিংস মানে ভালো সব কিছু যেটা সে করে এবং বলে, দ্যাট মেক আদার ফিল আনস্পেশাল, কিন্তু এখানে হবে স্পেশাল। সুতরাং এটার যে মিনিং যে একজন বাকেট ফিলার সে হচ্ছে লাভিং ফ্রেন্ডলি পারসন, হু সেস অর ডাজ গুড থিংস, সে ভালো ভালো কোনো কিছু বলে কিংবা করে যেটা মূলত অন্যজনকে স্পেশাল তৈরি করে বা অন্যজনের কাছে সেটা বিশেষ কোনো কিছু তৈরি করে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বাকেট ডিফার, এই যে বাকেট ডিফার এটা হচ্ছে বাকেট ফিলারের বিপরীত কথা। একজন বাকেট ফিলার সে হচ্ছে মানুষের উপকার করে এবং একজন বাকেট ডিপার সে মানুষের ক্ষতি করে। এখানে বলা হচ্ছে অন্যদিকে, মানে এখানে যেমন একজন বাকেট ফিলার সে হচ্ছে লাভিং, ফ্রেন্ডলি এবং সে মানুষের জন্য ভালো কোনো কিছু করে। অন্যদিকে এ বাকেট ডিপার, একজন বাকেট ডিপার সেস অর ডাজ, এই যেখানে আছে গুড কিন্তু এখানে হবে ব্যাড, সুতরাং গুডের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে ব্যাড। সুতরাং এখানে আমরা বলতে পারি এ বাকেট ডিপার সেস অর ডাজ ব্যাড থিংস, মানে একজন বাকেট ডিপার সে যেটা করে সেটা হচ্ছে ভালো ভালো কোনো কিছু না করে সে খারাপ কোনো কিছু বলে কিংবা খারাপ কিছু করে। অ্যান্ড হি ইজ ওয়েলকামস আদার্স, সে অন্যদেরকে ওয়েলকামস করে না। এখানে কিন্তু ওয়েলকাম এটা ভার্ভ করা হয়েছে, সুতরাং এখানে যেটা হবে সেটা হচ্ছে SHUNS, শান্স। শান্স মানে কি? এড়িয়ে চলা, সে অন্যদেরকে এড়িয়ে চলে। ইউ উইল বি হ্যাপি হোয়েন ইউর বাকেট আর, এই যে এখানে আছে এমটি কিন্তু এখানে হবে ফুল, মানে বলা হচ্ছে ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে যখন তোমার যে বাকেট এটা ফুল মানে পূর্ণ থাকবে। অ্যান্ড ইউ উইল বি স্যাড, এবং তুমি দুঃখিত হবে হোয়েন ইউর বাকেটস আর, এই যে এখানে আছে ফুল কিন্তু এখানে হবে এমটি, মানে তোমার বাকেটটা যখন এমটি মানে শূন্য থাকবে, খালি থাকবে, তখন তুমি দুঃখিত হবে। টু ফিল ইউর বাকেট, তোমার বাকেটটা পরিপূর্ণ করার জন্য ইউ নিড টু শো, এই যে হেট্রেড, মানে মানুষকে ঘৃণা না করে তোমাকে কী করতে হবে? লাভ, এখানে হবে লাভ। তোমার বাকেটটা পূর্ণ করার জন্য ইউ নিড টু শো লাভ টু সাম ওয়ান, মানে অন্যর প্রতি ভালোবাসা দেখাতে হবে। অর ডু সামথিং, এবং এমন কোনো কিছু করতে হবে। আনকাইন্ড, আনকাইন্ড কোনো কিছু না, কাইন্ড হবে, এখানে হবে কাইন্ড। আনকাইন্ডের যে বিপরীত সেটা হচ্ছে কাইন্ড, মানে একটা দয়ালু কোনো কিছু, মানে দয়ালু বা খুবই হেল্পফুল কোনো কিছু করতে হবে যেটা মূলত তোমার বাকেটটা পরিপূর্ণ করবে। ইট ইজ আ ভেরি ব্যাড আইডিয়া, এবং এটা হচ্ছে খুবই খারাপ ধারণা। টু ফিল ইউর ওন বাকেট, মানে তোমার যে নিজের বাকেট এটা পূর্ণ করা সম্পর্কে তোমার একটা খারাপ ধারণা, সেটা হচ্ছে বাই ডিপিং ইনটু সামওয়ান এলস বাকেট, মানে অন্য মানুষের পেছনে লাগা। এটা মানে অনেক মানুষ আছে যারা অন্যদেরকে ক্ষতি করতে চায় এবং এই ক্ষতি করার মাধ্যমে তারা মনে করে যে তারা তাদের নিজেদের উপকার করতেছে, বলতেছে। এই বিষয়টা হচ্ছে খুবই একটা খারাপ ধারণা। এই যে এখানে ডিপিং, বাই ডিপিং ইনটু সামওয়ান এলস, তোমরা কিন্তু আমার ওই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এখন যদি আমি এসব সম্পর্কে এখানে অনেক বেশি এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সুতরাং যেহেতু আমি এই বিষয়ে কথা বলেছি 5.7, এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। সুতরাং এখানে বলা হচ্ছে ইট ইজ ভেরি ব্যাড আইডিয়া টু ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইনটু সামওয়ান এলস বাকেট, মানে অন্যদের ক্ষতি করার চিন্তা করে নিজেদের ভালো করা এটা একটা খারাপ আইডিয়া। বিকজ ইউ ক্যান অলওয়েজ, এখানে হবে নেভার, বিকজ ইউ ক্যান নেভার fill your bucket by dipping into someone else, কারণ কখনোই তুমি তোমার যে বাকেট এটা পূর্ণ করতে পারবে না অন্যদেরকে ক্ষতি করে। এখানে ডিপ মানে ডুব দেওয়া, ইনটু সামওয়ান এলস মানে অন্যদের, ডুব দেওয়া বলতে অন্যদের পিছনে লাগা, অন্যদের ক্ষতি করা, এটা বোঝানো হয়েছে। বি আ বাকেট, এই যে এখানে আছে ডিপার কিন্তু এখানে হবে কি? ফিলার। বি আ বাকেট ফিলার, মানে একজন বাকেট ফিলার হওয়া। অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ ওর্স, ওর্স এটার যে বিপরীত সেটা হচ্ছে বেটার। ওর্স যেমন ব্যাড এর যে কম্পারেটিভ ফ্রম ওর্স, সুতরাং এটার যে গুড তার কম্পারেটিভ ফ্রম বেটার, এটার যে অ্যান্টোনিম এখানে হবে বেটার। সুতরাং এখানে হবে কি? ফিলার এবং এখানে হবে বেটার। বি আ বাকেট ফিলার অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস ফর অল, বলতেছে একজন বাকেট ফিলার হও এবং এই দুনিয়াকে বা এই বিশ্বকে একটা শান্তির জায়গা তৈরি করো সকলের জন্য, সকলের জন্য একটা শান্তির জায়গা তৈরি করো। বিসাইডস পাশাপাশি, বাকেট ফিলিং ইজ আ ফান অ্যান্ড ডিফিকাল্ট টু ডু, কিন্তু এখানে হবে কি? ইজি টু ডু। সুতরাং বলতেছে পাশাপাশি বাকেট ফিলিং মানে একটা বাকেট পূর্ণ করা, ইজ আ ফান এটা একটা মজার এবং ইজি টু ডু মানে এই কাজটা করা খুবই সহজ বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।